নিশা জিএমচিএইচত ভর্তি কাব্যঋষি নীলমণি ফুকনক বুধবারে সংকটজনক অবস্থাত মালিগাঁওয়ের সঞ্জীবনী হাসপাতালের আইসিউত ভর্তি করা হয়েছিল জ্ঞানপীঠ বঁটা বিজয়ী কবিগৰাকীক। কবি নীলমণি ফুকনের আশু আরোগ্য কামনায় প্রার্থনা শুভাকাঙ্ক্ষীর। আজিরে পৰা বাজেয়াপ্ত করা হব মটরচালিত রিক্সা। এসপ্তাহের ভিতর মটর সংযোগ বিচ্ছিন্ন করবলৈ নিগমে দিছিল নির্দেশনা। নির্দেশ অমান্য করা রিক্সা চালক আর গৰাকীৰ বিৰুদ্ধে লব কঠোর ব্যবস্থা। আজি রাজ্য সরকারের নিযুক্তি সমারোহ। চারিটা বিভাগের 828 গৰাকী প্রার্থীক দিব নিযুক্তি পত্র। শঙ্করদেব কলাক্ষেত্রত নিযুক্তি পত্র বিতরণ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। চতুর্থ পর্বর প্রথম পর্যায়ের গুণোৎসবর প্রথমটো দিনতে জালিয়াতির ভয়ঙ্কর তথ্য। দক্ষিণ কামরূপর এখন বিদ্যালয়ত ভাড়াতিয়া ছাত্র ছাত্রীরা পাতিলে গুণোৎসব। ঘটনা কেন্দ্র করে বিদ্যালয়ত উত্তপ্ত পরিস্থিতি, উলমিল তলা। উত্তর পূবর তিনি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা। 16 ফেব্রুয়ারী ত্রিপুরাত বিধানসভা নির্বাচন, 27 ফেব্রুয়ারীত নাগাল্যান্ড আর মেঘালয়ত হব ভোট, 2 মার্চত ঘোষণা করা হব তিনিও রাজ্যের নির্বাচনী ফলাফল। আর আজিরে পুরা তিনদিনিয়াকৈ আরম্ভ জোনবিল মেলা। ঐতিহাসিক গুভা দেওরজার জোনবিল মেলার প্রথম দিনা পুয়াই দেওশাল শিবথানত পূজা অর্চনা। মেলাথলীত উপস্থিত পাহাড়ের মামা মামি প্রাচীন বিনিময় প্রথার জীপাল জোনবিলর পাৰ।